প্রিয় ভাই বোনেরা কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো আজকে যেটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা হলো সংস্কৃতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে শব্দরূপ তোমরা ইউটিউবে বিভিন্ন ধরনের শব্দরূপের ভিডিও দেখেছ আজকের ভিডিওটা সেই ভিডিওগুলো থেকে একটু আলাদা হতে চলেছে কেন আজকে আমরা ট্রিকের সাথে কিছু ফ্যাক্ট দেখব যেটার উপর বেশ করে পুরো শব্দরূপটাই তোমরা খুব সহজে মুখস্থ করতে পারবে তাই দেরি না করে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক কিন্তু ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকন প্রেস করতে একেবারেই ভুলো না চলো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করার আগে আমি দু একটা তোমাদের পয়েন্ট বলতে চাই সবার আগে দেখো আমরা যে আমাদের মনের ভাব সেই মনের ভাব কীভাবে প্রকাশ করি মনের ভাব আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করি কিন্তু ভাষার তো কোনো লিখিত রূপ নেই যেমন সাপোজ করো আমি তোমাকে বলছি আমি তোমাকে ভালোবাসি বাট এটার কোনো লিখিত রূপ নেই এটা যখন আমরা লিখব যেমন আমি বোর্ডে যদি লিখে দিই আমি তোমাকে ভালোবাসি তো এই লিখিত রূপটার জন্য আমাদের দরকার হয় বর্ণ এবং বিভিন্ন বর্ণ মিলে তৈরি করে শব্দ কিন্তু আমরা কোনো বাক্য বা কোনো সেন্টেন্স লেখার ক্ষেত্রে সরাসরি শব্দ ব্যবহার করতে পারি না তাহলে আমরা কি ব্যবহার করি পদ ব্যবহার করি এবং এই পদগুলো কি পদগুলো আসলে হচ্ছে শব্দরূপ ও ধাতুরূপের সমন্বয় গড়ে ওঠা এক একটা ওয়ার্ড তাই আমাদেরকে কোনো সেন্টেন্স লিখতে গেলে সংস্কৃতে সবার আগে দুটো জিনিস জানতে হবে একটা হচ্ছে শব্দরূপ একটা হচ্ছে ধাতুরূপ কেন কারণ সংস্কৃতে আমরা যদি বাক্য লিখি বাক্যগুলো লেখার ক্ষেত্রে আমাদের পদের দরকার হবে এবং পদ জানতে গেলে তোমাদেরকে অবশ্যই শব্দরূপ এবং ধাতুরূপ জানতেই হবে যদি তোমাদের শব্দরূপ এবং ধাতুরূপ সম্পর্কে কোনো আইডিয়া না থাকে তাহলে তোমরা এক একটা সেন্টেন্স লিখতে পারবে না তাই চলো আমরা শব্দরূপের ভিডিওটা শুরু করি দেখো টোটাল যদি শব্দরূপ জানতে হয় তাহলে আমাদেরকে জানতে হবে কয়েকটা এরকম একটা ছক আসবে তোমার সামনে এই ছকে এক সাইডে থাকবে বিভক্তি বিভক্তি হবে তোমাদের সপ্তমী পর্যন্ত কিন্তু তোমাদের আরেকটা আছে সম্বোধন যেটা পরীক্ষায় আসে না আমি তাই সেটাকে লিখিয়েও নিই তো আমাদেরকে সাতটা বিভক্তি জানতে হবে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এবং আমাদের বচন জানতে হবে এক বচন দুই বচন বহু বচন মানে এক বচনে একজনকে বোঝায় দ্বিবচনে বচনে দুজনকে বোঝায় আর বহু বচনে দুয়ের বেশি বা ততোধিককে বোঝায় তো আমরা একটা শব্দ নিয়ে নিয়েছি সেটা হচ্ছে প্রতি পতি মানুষের স্বামী এই প্রতিটি শব্দরূপ আমরা দেখব এবং তার সাথে আমরা দেখব কিভাবে ট্রিকের সাহায্যে সেটাকে আমরা সহজেই মনে রাখতে পারি তো চলো পতি আমাদের কাছে কিওয়ার্ড আছে পতি তো আমরা যখনই এক বচনে লিখবো সবসময় মনে রাখবে এক বচনে যদি কোনো পুংলিঙ্গ হয় সেক্ষেত্রে বিসর্গ হবে যেমন আমি যদি তোমাদেরকে নরও লিখে দেখাই তাহলে আমরা কী লিখবো নর তো শুধু নরও লিখতে পারবো না আমাদেরকে লিখতে হবে নরহ তো ঠিক সেরকম আমরা পতি যখন লিখেছি তাহলে আমরা কি লিখেছি পতি এবার এখানে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যখন এক বচন থেকে দ্বি বচনে যাব। আবারও বলছি যখন এক বচন থেকে দ্বি বচনে যাবো যদি হস্যিকার থাকে সাপোজ করো যেমন এখানে রয়েছে পতি তো সেটা কিন্তু দীর্ঘিকার হয়ে যাবে মনে রাখবে সাপোজ করো আমাকে দিল মুনি আমাকে একটা শব্দ দিল মুনি ঠিক আছে আমাকে একটা শব্দ দিল ধরে নাও সাধু আমাকে কি শব্দ দিল সাধু তো আমরা এক বচনে মুনি আর সাধু লিখব কিন্তু এক বচন থেকে যখনই আমরা দ্বি বচনে যাবো তখন আমাদের বানানটা হয়ে যাবে রস্মিকারটা দীর্ঘিকার হয়ে যাবে আর রসুকারটা আমাদের হয়ে যাবে দীর্ঘকার এইটা তোমাদের মনে রাখতে হবে তাহলে আমরা কি দেখলাম এক বচনে যেই শব্দরূপটা দেয় সেটাই আমাদের লিখতে হয় পুঙের ক্ষেত্রে মানে পুং লিঙ্গের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে আমরা বিসর্গ ব্যবহার করব। এবং যখন আমরা এক বচন থেকে দ্বি বচনে যাবো তখন আমরা কিন্তু দীর্ঘিকার ব্যবহার করব। ঠিক আছে এবার সবার আগে আমরা দ্বি বচনটা দেখে কেন দ্বি বচনটা খুব সহজে সাহায্যে মনে রাখা যায় দ্বি তোমাদের দেখো যেটা রয়েছে আমি কি বললাম যে প্রথমা আর দ্বিতীয় বিভক্তি প্রথমা আর দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রে রশ্মিকার থাকলে দীর্ঘিকার রসুকার থাকলে দীর্ঘকার হয়ে যায় অর্থাৎ এক্ষেত্রে শটটা একটু দীর্ঘ হবে যে দ্বি বচনের প্রথমা আর দ্বিতীয় বিভক্তি দুটোই কিন্তু সেম হয় এখানে প্রতি আছে প্রথমাতে পতি তাই দ্বিতীয়াতেও পতি প্রথমাতে যদি মুনি থাকতো যেমন আমরা এখানে লিখেছি মুনি তাহলে দ্বিতীয়াতেও আমরা কি দেখতাম মুনি এবার তার পরের যেগুলো রয়েছে সেগুলো খুব সহজে আমরা ট্রিকের সাহায্যে মনে রাখতে পারি কি করে প্রত্যেকটার শেষে আমরা ভ্যাম যোগ করে দেবো যেমন মুনি আছে তো মুনি ভ্যাম করে দেব সাধু আছে আমরা সাধু লিখেছি তো আমরা কি করে দেবো ভ্যাম তাহলে এইখানে আমরা মনে রাখবো তৃতীয় চতুর্থী আর পঞ্চমীর ক্ষেত্রে ভ্যাম 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 যোগ হবে অর্থাৎ প্রতিভ্যাম প্রতিভ্যায়াম আর প্রতিভ্যায়াম কিন্তু একটা জিনিস মনে রাখবে এক্ষেত্রে যখনই আমরা ভ্যাম লিখবো আমাদের দীর্ঘিকারটা হবে না ঠিক আছে আমাদের যেমন রশ্মিকার ছিল মুনি সেরকম ভ্যাম হবে এখানেও দীর্ঘকার হবে না এক্ষেত্রেও ভেম হবে কেন কারণ রশ্মিটা দীর্ঘিক শুধুমাত্র দ্বিবচনের প্রথমা আর দ্বিতীয়া বিভক্তিতে হচ্ছে অন্য কোথাও হচ্ছে না তাহলে তৃতীয় চতুর্থী আর পঞ্চমীতে আমরা দেখলাম যেই শব্দটা থাকবে তার শেষে খালি ভ্যাম যোগ করে দিলেই হবে তাহলে প্রতিভ্যাম প্রতিভ্যাম প্রতিভ্যায়াম হয়ে গেল তারপরে রইলো ষষ্ঠী আর সপ্তমী বিভক্তি এক্ষেত্রে মনে রাখবে ষষ্ঠী আর সপ্তমী বিভক্তিতে ও বিসর্গ হয় তাহলে তোমরা বলবে স্যার ও বিসর্গ মানে কি ও বিসর্গ মানে হচ্ছে ওকার আর বিসর্গ যেমন পত্ত পত্ত ওকার আর বিসর্গ হয়েছে তাহলে এই পুরো লাইনটা আমরা খুব সহজেই মনে রাখতে পারবো ট্রিকের সাহায্যে এবার দেখো আমরা তৃতীয়া থেকে আমরা সপ্তমীর বহু বচনটা কীভাবে মনে রাখতে পারবো এক্ষেত্রে সূত্র হচ্ছে ভি ভৈরশি বিসর্গ ভ মানে ভয়জফলা বিসর্গ আবার ভয়জফলা বিসর্গ তারপর নাম তারপর সু আমাদেরকে মনে রাখতে হবে তাহলে আমরা দ্বি বচনের ক্ষেত্রে আমরা দেখলাম ভ্যাম ভ্যাম আমরা বহু বচনে কী দেখলাম আমাদের বহু বচনে মনে রাখতে হবে ভি বিসর্গ ভ বিসর্গ ভ বিসর্গ ঠিক আছে এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে এটা তৃতীয়া এটা চতুর্থী এটা পঞ্চমী ষষ্ঠীর ক্ষেত্রে শেষে কি হবে নাম কোথাও দন্তে নয়াকার কোথাও মধ্যে নয়াকার ম সেটা কিন্তু আমি পরে বলবো আর তোমাদের হবে সু কোথাও দন্তে স হবে কোথাও পেট কাটার মধ্যে সু হবে তাহলে আমরা কি দেখলাম যে তৃতীয়া থেকে সপ্তমী পর্যন্ত বহু বচনের ক্ষেত্রে আমরা খুব সহজেই ট্রিকের সাহায্যে মনে রাখতে পারছি ভি বিসর্গ ভ বিসর্গ ভ বিসর্গ নাম সু সুটা স আর পেট কাটামদন স দু ধরনের হতে পারে আমি বলে দেবো কোথায় দন্তেস্ব হয় কোথায় পেট কাটার মধ্যে স হয় তাহলে দ্বিবচন আর বহু বচন আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল আমরা যদি পুংলিঙ্গের ক্ষেত্রে দেখি মনে রাখবে দ্বিতীয় আর বহু বচনে ন যোগ হয় এটা কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে আর প্রথমাতে অনেক ক্ষেত্রে অন্তস্থ যোগ যোগটা হয়ে যায় তাহলে পুরো বহু বচন পুরো দ্বি বচন আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল এবার শুধু রইল এক বচন যেটা তোমাদেরকে কোনো ইউটিউবে বোঝায় না আমার মনে হয় তোমাদের যে গৃহশিক্ষক রয়েছে সেটাও অনেক সময় তোমাদেরকে এগুলো ক্লিয়ার করে না তাই আজকে আমরা দেখব যে এক বচনগুলো কীভাবে আমরা খুব সহজে মনে রাখতে পারবো তাহলে দেখো এক বচনে প্রথমে আমরা যে সূত্রটা আমি তোমাদেরকে দিচ্ছি যদি তোমাদের কাছে একটা শব্দ রইলো হস্তিন ঠিক আছে সাপোজ করো এই প্রথমাতে আমাদের কাছে হস্তিন রইলো সেক্ষেত্রে যখনই এক বচন করবো মানে প্রথম আর এক বচন লিখবো আমাদের কাছে শব্দটু রয়েছে হস্তিন এক্ষেত্রে মনে রাখবে যদি শেষে ন থাকে শেষে কি থাকে দন্তেন ন আর রহস্যই থাকে মানে হস্তিকার আর ন থাকে সেক্ষেত্রে আমাদের দন্তেন বাদ হয়ে যাবে আর হস্তিকারটা দীর্ঘিকার হয়ে যাবে এক বচনের ক্ষেত্রে তাহলে এটা কি হয়ে গেল হস্তি আমরা কিন্তু এখানে হস্তি লিখবো শব্দ শব্দরূপটা যদি হস্তি নয় আমরা এখানে কিন্তু হস্তি লিখবো হ্যাঁ কি না কেন লিখলাম কারণ দন্তেন রয়েছে সেক্ষেত্রে দন্তেন বাদ হয়ে যাবে রসিকারটা দীর্ঘিকার হয়ে যাবে এবার দেখো আমাদের কাছে যদি দিত পিতৃ তোমরা দেখেছো অনেক সময় পিতৃ পরীক্ষায় আসে তাহলে সেক্ষেত্রে কি লিখবো মনে রাখবে যদি এক বচনে লিখতে হয় প্রথমাতে পিতৃ তাহলে যদি রিকার থাকে কী থাকে রিকার থাকে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে আকার দিয়ে এটা হয়ে যাবে পিতা কী হয়ে যাবে পিতা অর্থাৎ এইখানে আমরা পিতা লিখব আমাদের শব্দরূপ যদি পিতৃ হয় আর আমাদের প্রথম আর এক বছরে যদি লিখতে বলে তাহলে রিকারটা হয়ে যাবে আকার দিয়ে এটা হয়ে যাবে কি পিতা তাহলে আমরা এখানে কী লিখবো পিতা এবার দেখো আমাদের প্রথম আর এক বছরের তিনটে শব্দ আমি তোমাদের জন্য নিয়েছি ঠিক আছে একটা নিয়েছি মুনি একটা নিয়েছি বধূ একটা নিয়েছি সাধু তো এক্ষেত্রে কি করবো আমরা যদি আমাদের কাছে হস্বিকার থাকে দীর্ঘকার থাকে মনে রাখবে আর রসুকার থাকে আমাদের কাছে যদি হস্বিকার দীর্ঘকার আর রসুকার থাকে শেষে হ্যাঁ কেনা যেমন মুনির শেষে ময় রসু দন্তে নয় রশ্মিকার ব দয় দীর্ঘ দীর্ঘকার আর সাধু রসুকার তাহলে যদি থাকে সেক্ষেত্রে মনে রাখবে মুনিটা চেঞ্জ হয়ে যাবে কিসে আমরা লিখব শুধু মুনি অর্থাৎ একটা বিসর্গ যোগ করে দেব শেষে কোনো ধরনের প্রথমা বিভক্তির ক্ষেত্রে এই প্রথমাতে আমরা কোনো চেঞ্জ করবো না এখানে শুধু মুনিটাই লিখে দেবো শেষে বিসর্গ দিয়ে দেব ঠিক আছে মনে রাখবে যদি বধু হয় তাহলে আমরা বধুই লিখব শেষে কি বিসর্গ দেব যদি সাধু হয় তাহলে আমরা সাধু লিখব শেষে কী দিব বিসর্গ তাহলে এখান থেকে একটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার হলো যদি রশ্মিকার দীর্ঘকার বা রস্মার থাকে শব্দরূপে এবং প্রথমার এক বচন লিখতে বলে তাহলে সেই শব্দটাই লিখবো তার শেষে বিসর্গ বসিয়ে দেব। তাহলে এবার ক্লিয়ার হলো কোথায় বিসর্গ বসে হ্যাঁ কি না কিন্তু যদি তোমাদের কাছে আকার থাকে যেমন আমি তোমাকে দিলাম লতা ঠিক আছে আর তোমার কাছে দীর্ঘিকার থাকে যেমন আমি তোমাকে দিলাম নদী তাহলে সেক্ষেত্রে প্রথম আর এক বছরে তোমরা কি লিখবে তোমরা লতা লিখবে কোনো দিনই না তোমরা লতা লিখবে না যদি শব্দরূপের শেষে আকার বা দীর্ঘিকার থাকে সেক্ষেত্রে তোমরা যেই শব্দটা আছে সেটাই লিখে দিবে লতাটা লতা হয়ে যাবে আর নদীটা নদী হবে প্রথম আর এক বচন ঠিক আছে আশা করছি প্রথম আর এক বচন তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল এবার আমরা চলে আসবো দ্বি এবার আমরা চলে আসব। বিভক্তি দ্বিতীয় এতদূর আমরা প্রথমা বিভক্তি দেখলাম এবার আমরা দ্বিতীয় বিভক্তি দেখে নেব তাহলে দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রে তোমাদেরকে একটাই পয়েন্ট মনে রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রে শেষে কি হয় ম হয় কি হয় ম হয় যেমন আমাদের কাছে পতি আছে তো দ্বিতীয়ার ক্ষেত্রে প্রতিম হলো হয় কি না বোঝা যায় যদি নদী থাকতো নদীম নর থাকলে নরম সাধু থাকলে সাধুম লতা থাকলে লতা তাহলে আমি কি বলছি যে বেশিরভাগ ক্ষেত্রে দ্বিতীয় বিভক্তির ক্ষেত্রে শেষে ম বসে যেমন পতি থেকে প্রতিম যদি আমাদেরকে নর দিত তাহলে কি লিখতাম নরম ঠিক আছে মুনি থাকলে কি লিখতাম মুনিম হ্যাঁ কি না যদি নদী দিত তাহলে নদীম যা দিত অর্থাৎ লাস্টে আমরা ম যোগ করে দিলে বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তাহলে দ্বিতীয়টাও হয়ে গেল এবার তৃতীয়া বিভক্তিতে আমরা চলে আসি দেখো তৃতীয়া বিভক্তির ক্ষেত্রে মনে রাখবে যদি শেষে ইন বা মত বা তোমাদের অস থাকে অর্থাৎ শব্দরূপের শেষে ইন মত বা অস থাকে সেক্ষেত্রে কি পড়বে যেমন একটা শব্দ আমরা নিয়ে নিলাম গুনিম আমরা কি নিয়ে নিলাম একটা শব্দ গুনিন ঠিক আছে তো গুনিন ইন লাস্টে ইন আছে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে তৃতীয়ার এক বচনে এর সাথে শুধু আকার যোগ হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে এটা না মনে রাখবে ঠিক আছে যদি শব্দরূপের শেষে ইন মদ বা অস থাকে সেক্ষেত্রে তৃতীয়ার এক বচনে শুধু আকার যোগ হয়ে যাবে কি যোগ হয়ে যাবে আকার যোগ হয়ে যাবে মনে রাখবে এবার এই পত্তা তয় ফলে আকার কি করে সেটা তোমাদেরকে পরে বলছি ঠিক কিন্তু যদি শেষে হস্যুকার ঠিক আছে বা হস্যিকার থাকে অর্থাৎ তোমাদের শেষে যদি হস্যিকার বা হসুকার থাকে যেমন মুনি তোমাদের কাছে কি আছে একটা মুনি শব্দ নিলাম একটা নিলাম সাধু তাহলে দুটো শব্দ নিলাম একটা মুনি একটা সাধু তৃতীয় আর এক বজন বলছে তাহলে মুনি রসিকার আর সাধু রসুকার তাহলে সেক্ষেত্রে কি করবে তোমরা সেক্ষেত্রে শুধু একটা জিনিস করবে মুনি না দন্ত্য নায়কার হবে এক্ষেত্রেও হবে দন্ত্য নায়কার মুনি না আর এখানে হবে সাধু না তাহলে আমরা কি দেখলাম যদি শেষে ইন মত বা অস থাকে বা শব্দের শেষে হস্বিকার বা হস্যুকার থাকে সেক্ষেত্রে আমরা কি লিখবো লাস্টে শুধু দন্তের নয়াকার যোগ করে দেবো এখানে দন্তের ন অলরেডি ছিল তাই আকার যোগ করলাম এখানে দন্তের তাই একটা দন্তের নয় আকার আমরা যোগ করে দিলাম ঠিক আছে এর মুনিটা হয়ে গেলো মুনি না সাধুটা হয়ে গেলো সাধু না কোথায় তৃতীয়ার এক বছরে এবার দেখো আরও কিছু শব্দ আমরা নিয়ে নিই তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে স্যার এখানে তৃতীয়াতে ঠিক আছে পতি না না হয়ে পথটা কেন হলো এটাও ক্লিয়ার করে দিচ্ছি যদি সাপোজ করো তোমাদের কাছে লিঙ্গ থাকে কি থাকে পুংলিঙ্গ মনে রাখবে যদি তোমাদের কাছে লিঙ্গ দেয় কী দেয় পুং লিঙ্গ দেয় তাহলে সেক্ষেত্রে এবং তার শেষে যদি হোস্বার থাকে যেমন আমরা যদি লিখে নিলাম একটা মুনি আমরা একটা লিখে নিলাম পতি তাহলে দু দেখো দুটোর শেষে হোস্বিকার রয়েছে সেক্ষেত্রে তোমরা কি লিখবে মনে রাখবে এক্ষেত্রে যে হস্যইটা রয়েছে মানে আর সেটা জ হয়ে যাবে জ মানে জফলা ঠিক আছে এবং আকার বসে যাবে তো লাস্টে আকার বসবে তৃতীয় বিভক্তিতে আমরা এক্ষেত্রে লাস্টে আকার যোগ করবো তো এই মুনিটা কী হয়ে যাবে মুনিটা ময়রসু হসিটা কী হয়ে যাবে জফলা লাস্টে আকার মুন্না আর পতিটা কী হয়ে যাবে প তয় জফলা আকার পত্তা ঠিক আছে তাহলে এখানে জফলা আকার কেন হলো বুঝতে পারলে কেন কারণ এখানে রাষ্ট্র রয়েছে কি হস্বিকার তাহলে তৃতীয়ার আমরা যদি দেখি এক বচনে ঠিক আছে হসিটা হয়ে যায় জ এখানে হসিটা কে গেল জ আর লাস্টে আকার বসবে এখানেও জ আর লাস্টে আকার মানে জ ফলা আকার ঠিক আছে এবার দেখো আরেকটা জিনিস দেখে নাও যদি স্ত্রীলিঙ্গ হয় যদি কি হয় স্ত্রী লিঙ্গ যেমন আমরা একটা নিয়ে নিলাম তোমাদের এখানে লতা লতা তাহলে সেক্ষেত্রে তৃতীয় আর এক বচনে কি হবে মনে রাখবে আমি কি বললাম যে এক্ষেত্রে তৃতীয়ার এক বছরে আমরা আকার যোগ করব কি যোগ করব আকার যেমন আমরা কি একটা শব্দ নিয়েছিলাম গুনিন কি নিয়েছিলাম গুনিন তো এখানে ন আমি বললাম দন্তেন নয় আকার হবে কিন্তু এখানে মনে রাখবে আকার হয় ঠিক আছে তো গুনিনটা কি হয়ে গেল গুনি না লাস্টে আকার যোগ হলো ঠিক সেরকম লতাতেও লাস্টে আকার যোগ হবে কিন্তু লতাতে তো অলরেডি আকার যোগ আছে তাহলে আমরা যদি এটা লিখি তাহলে ল তো একার আবার একটা আকার কি করে দেবো এরকম তো হয় না তো এক্ষেত্রে কী হবে এক্ষেত্রে যে প্রথম আকারটা আছে সেটা অন্তেস্ত হয়ে যাবে আর লাস্টে আঁকার যোগ হবে তাহলে লতয়া হবে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তোমাদেরকে কেউ কোনোদিনও ক্লিয়ার করে আমি আবার বলছি যে যদি স্ত্রীলিঙ্গ থাকে এবং শেষে আকার থাকে সেক্ষেত্রে আবার আরেকটা দুটো আকার হবে তো প্রথম যে আঁকারটা থাকে সেটা অন্ত্যস্ত হয়ে যায় এবং লাস্টে তার সাথে আবার আকার যোগ হয় দিয়ে লতাটা হয়ে গেল লতয়া এবার আমরা চলে যাব চতুর্থী বিভক্তিতে হ্যাঁ কি না মনে রাখবে চতুর্থী বিভক্তির ক্ষেত্রে বেশিরভাগ ইন বা ভাগ থাকলে লাস্টে একার 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 যোগ যোগ হয় হয় এটা কিন্তু মনে ঠিক আছে আছে কি যেমন এখানে প রাখবে তো জফলাটা কোথা থেকে গেলো জফলাটা এলো আটা জফলা হয়ে গেল ঠিক আছে দিয়ে হয়ে গেল পত্তে ঠিক তাহলে এক্ষেত্রে কি হয় চতুর্থী বিভক্তির ক্ষেত্রে একার যোগ হয় আরও কিছু কিছু আছে সাপোজ করো একটা শব্দ নিলাম আমরা পিতৃ একটা শব্দ নিলাম পিতৃ তাহলে এক্ষেত্রে কী হবে যেহেতু এখানে লাস্টে রি আছে সেক্ষেত্রে রিটা হয়ে যাবে রফলা তাহলে এটা কি হবে একার তো যোগ হবে আর তয় রফলা হয়ে যাবে এই রিটা রফলা হয়ে গেল তাহলে পিত্রে হয়ে যাবে কি হয়ে যাবে পিত্রে ঠিক আছে এবার দেখো যদি সাপোজ করো এবার দেখো আমরা দেখি একটা শব্দ নিয়ে নিলাম মুনি আমরা কি নিলাম মুনি তো চতুর্থীর এক বচনে কী হবে চতুর্থীর এক বচনে যদি তোমাদেরকে একটা পয়েন্ট বলছি যদি শেষে হস্যিকার বা হস্যুকার থাকে সেক্ষেত্রে মনে রাখবে সেটা অন্ত্যেষ্ট হয়ে যাবে কোথায় চতুর্থী বিভক্তির ক্ষেত্রে অর্থাৎ এই হস্যিটা কী হয়ে যাবে আমাদের অন্ত্যেষ্ট হয়ে যাবে হ্যাঁ কি না আর লাস্টে একার তো যোগ হবে তাহলে কী হয়ে যাবে মু দন্তের ন অন্ত্যেষ্ট আর দন্তের নয় আর একার মু ন এ আমি কি বললাম যদি হসিকার থাকে সেটা অন্ত্যেষ্ট হয়ে যাবে আর একার তার সাথে যোগ হয়ে যাবে তাহলে কী হয়ে গেলো এটা এ কি হয়ে গেল এ ঠিক আছে তাহলে চতুর্থী বিভক্তি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল এবার পঞ্চমী আর ষষ্ঠী বিভক্তি কি হবে মনে রাখবে পঞ্চমী আর ষষ্ঠী বিভক্তিতে পঞ্চমী আর ষষ্ঠী বিভক্তিতে শেষে কিন্তু বিসর্গ মানে শেষে বিসর্গ যোগ হয় এই দুটোতে ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমি যদি দেখি এখানে রসিকার রয়েছে আর পঞ্চমী আর ষষ্ঠী বিভক্তিতে আমরা এক্ষেত্রে রসুকার হবে আর জফলা হবে বিসর্গ এই দুটো কিন্তু একই হবে এই দুটো কী হবে একই হবে যেমন সমস্কর একটা শব্দ নিলাম মুনি আমরা এখানে লিখে রেখেছি তাহলে পঞ্চমী আর ষষ্ঠীর ক্ষেত্রে কী হবে পঞ্চমী আর ষষ্ঠীর ক্ষেত্রে একই হবে মুনে লাস্টে বিসর্গ আর ষষ্ঠীর ক্ষেত্রেও কি হবে মুনে লাস্টে বিসর্গ অর্থাৎ এই দুটো নাইনটি নাইন পারসেন্ট ক্ষেত্রে একই হয় ঠিক আছে এবার আমরা চলে আসবো যে সপ্তমী বিভক্তির ক্ষেত্রে মনে রাখবে এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হস্তিকার যোগ হয় কিছু কিছু ক্ষেত্রে হয় না এটা কিন্তু মনে রাখতে হবে সব ক্ষেত্রেই তোমরা যে সমস্ত কিছু ট্রিকে পেয়ে যাবে এটা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এগুলো ট্রিকে হবে না হ্যাঁ কি না কিছু তোমাদেরকে মুখস্থ করতে হবে একুশটার মধ্যে উনিশ থেকে কুড়িটা তোমরা ট্রিকের সাহায্যে খুব সহজে মুখস্থ করতে পারো কিন্তু এক দুটো তোমাদেরকে নিজের বুদ্ধিতে মুখস্থ করতে হবেই হবে তাহলে আবার থেকে কিছু পয়েন্ট তোমাদেরকে বলে দিই যেটা কি যে মনে রাখবে যে এক বছরে যদি রসিকার থাকে এক্ষেত্রে দীর্ঘিকার হয়ে যাবে দ্বি বচনে এখানে যদি রসিকার থাকে এখানে দীর্ঘকার হয়ে যাবে হ্যাঁ কিনা আবার আমরা কি দেখলাম তৃতীয়া চতুর্দী আর পঞ্চমীর দ্বি বচনে ভ্যাম 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 যোগ হয় ষষ্ঠী আর সপ্তমীতে ওকার বিসর্গ ওকার বিসর্গ যোগ হয় ঠিক আছে এখানে অন্তেষ্ট এখানে দন্ত আমি বলে দিলাম কখন হয় এখানে ভি ভ ভ এখানে নাম এখানে সু সুটা বলবো কোথায় দন্তেশ কোথায় পেট কাটার মতন সু হয় ঠিক আছে আমরা বহু বছরে ভি দেখলাম চতুর্থী আর পঞ্চমীতে আমরা কি দেখলাম ভ ভ আর ষষ্ঠীতে আমরা নাম দেখলাম এক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যদি সর্বনাম থাকে ঠিক আছে যদি কী থাকে সর্বনাম তাহলে সর্বনামের ক্ষেত্রে মনে রাখবে যদি আমাদের কাছে কি থাকে সর্বনাম সেক্ষেত্রে সাম যোগ হয় কি যোগ হয় সাম একটা পেট কাটার সহায়কার সহায়কৰ ম সাম নামের জায়গায় সাম একটা দন্তে সহায়কার ম সাম যোগ হয় পেট কাটার মতোন সহায়কর্ ম সামটা পুংলিঙ্গের ক্ষেত্রে যোগ হয় আর এটাই স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে যোগ হয় আর ক্লিপ লিঙ্গের ক্ষেত্রে যোগ হয় ঠিক আছে যেমন আমি সাম ঠিক আমরা যদি দেখি মনে রাখবে সর্বনামের ক্ষেত্রে ষষ্ঠীর বহুবচনে সাম যোগ হয় সাম পেটকার মতো না সাম পুংলিঙ্গের ক্ষেত্রে দন্তে সহায়কর্ম সাম স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে যোগ হয় ঠিক আছে যেমন সর্ব নামে আমরা একটা শব্দ নিলাম সর্ব ঠিক আছে স্ত্রী পুংলিঙ্গ দুটোর ক্ষেত্রে তাহলে সর্ব মানে সর্বে হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে তোমরা বইয়ে দেখবে সর্বে সাম এটা পুংলিঙ্গ আর সর্বে সাম এটা কিন্তু স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে তাহলে আমরা দেখলাম সর্বনামের ক্ষেত্রে পুংলিঙ্গের ক্ষেত্রে শেষে সামযোগ হয় নামের জায়গায় আর স্ত্রী আর ক্লীবলিঙ্গের ক্ষেত্রে দন্তে সহায়কর্ম ম সামযোগ হয় ঠিক আছে স্ত্রী আর ক্লিপলিঙ্গের ক্ষেত্রে এবার আমরা জানবো কোথায় দন্তে স আর কোথায় পেট মতন মতোন শয়রসু হয় দেখো ক্ষেত্রে মনে রাখবে যার শেষে অ থাকে কি থাকে অ থাকে ঠিক আছে ক্ষেত্রে আমরা যোগ করব দন্তে স্বয় রসু আর বাকি সব ক্ষেত্রেই পেট মতন মতোন শয়রসু আমরা যোগ করব যেই শব্দের শেষে অ থাকবে অনেক ক্ষেত্রে আও থাকতে পারে মানে অ আর আ কিন্তু অটাই নাইনটি নাইন পারসেন্ট ক্ষেত্রে হয় যার শেষে অ থাকে তার শেষে শৈরসু যোগ হয় আর যার শেষে অ থাকে মানে অ বা আ ছাড়া বাকি সব ক্ষেত্রে পেট কাটার মধ্যে শয়রসু যোগ হয় এক্ষেত্রেও দেখো প্রতি হসিকার রয়েছে তাই পেট কাটার মধ্যে রসু যোগ হয়েছে হ্যাঁ কি না তাহলে পুরো শব্দরূপটা তোমাদের কাছে খুব সহজে আমি ক্লিয়ার করে দিতে পারলাম আরও কিছু কিছু পয়েন্ট রয়েছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই তাহলে দেখো আমরা বাকি সমস্ত কিছু শব্দরূপের পুরো একুশটা পয়েন্ট আমরা পড়ে নিলাম কিন্তু যদি সর্বনাম দেয় যেমন তোমাদেরকে পরীক্ষায় দিলো সর্ব এই শব্দটার যদি শব্দরূপ বার করতে দেয় তোমরা পুরোটাই বার করে নিতে পারবে ট্রিকের মাধ্যমে কিন্তু কোনো জায়গায় তোমরা ফাঁসতে পারো সেক্ষেত্রে ফাঁসবে কোথায় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী আর সপ্তমীর এক বচনে বিশেষ করে পুংলিঙ্গ ক্লিবলিঙ্গ আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ঠিক আছে তাই আমি তোমাদের জন্য একটা ট্রিক বার করে দিয়েছি বাস এই ট্রিকেই ফেলে দিলে তোমাদের পুরোটাই কমপ্লিট হয়ে যাবে যেমন যদি পুংলিঙ্গ আর ক্লিবলিঙ্গ দেয় তাহলে চতুর্থীর এক বচনে স্মই পঞ্চমীর এক বচনে স্মাত ষষ্ঠীর এক বচনে দন্তে সফলা আর সপ্তমীর এক বচনে স্মিন হবে কিন্তু যদি স্ত্রী লিঙ্গ দেয় সেক্ষেত্রে চতুর্থীর এক বচনে দন্তে সয় ঐকার জফলা পঞ্চমীর এক বচনে দন্তে সয় আকার বিসর্গ ষষ্ঠীটাও সেম দন্তে সয় আকার বিসর্গ আর সপ্তমীতে আমরা কি দেখব দন্তে সহজ বলে আকার ময় হসন্ত সাম বাস এইগুলো যোগ করে দিলে এই শব্দটা হয়ে যাবে কমপ্লিট যেমন তোমাদের বই যদি দেখো তোমাদের একটা শব্দ দিল সর্বে তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখে দেবো এখানে সর্ব বলে যে শব্দটা আমরা নিব এর আগে সর্ব যোগ করে দেবো ঠিক আছে বাস তাহলেই কমপ্লিট হয়ে এই ছিল তোমাদের আজকের শব্দরূপের ভিডিও সপ্তম অষ্টম আর একাদশ শ্রেণীর ভাই বোনদের জন্য শব্দরূপের সব থেকে সঠিক এবং কমপ্লিট ভিডিও আমি কিন্তু আপলোড করে দিলাম তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং তোমাদের বন্ধুবান্ধবদেরকে এই ভিডিওটা শেয়ার করতে অবশ্যই বলো না ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে